লকডাউনের মধ্যে প্রবাসী শ্রমিকদের সাথে মালয়েশিয়া সরকারের অমানবিক আচরণ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়া রায়হান কবির দেশে ফিরেছেন শুক্রবার মধ্যরাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরেন তিনি গত তিন জুলাই আল জাজিরার ওয়ান জিরো ওয়ান ইস্ট অনুষ্ঠানের এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান সেখানে লকডাউনের মধ্যে মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের সাথে সরকারি সংস্থার নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন তিনি এর প্রতিক্রিয়ায় ওয়ার্ক পারমিট বাতিলের পর চব্বিশ জুলাই তাকে গ্রেফতার করা হয় ঘটনাটি বিশ্ব গণমাধ্যমে তুমুল আলোচিত হয় দেশে ফিরে রায়হান কবি নারায়ণগঞ্জে নিজ বাড়িতে যান তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা মালয়েশিয়া পুলিশের হাত থেকে মুক্তির আন্দোলনে ভূমিকা রাখায় দেশি বিদেশি সাংবাদিক ও অভিবাসী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান রায়হান কবির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার তৎপরতায় এবং আমার লয়ার্সরা বাংলাদেশের জনগণরা সবাই আমাদের জন্য কাজ করেছে আপনাদের মিডিয়া মিডিয়া আমাদের আমার আমার জন্য কাজ করেছে মানে আমার জন্য তো এক করে প্রবাসীর হয়ে যাবে কাজ করেছেন আপনারা মিডিয়া আমি মুগ্ধ আসলে আমার সকল কষ্ট আমার যে যত কষ্ট ছিল এতদিন আমি এগুলো দেখার পর আমি মুগ্ধ আমার সকল কষ্ট গ্লানি দূর হয়ে গেছে